হ্যালো অপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিভা সিক্রেটের বডি ইমালশনের রিভিউ। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এই প্রোডাক্টটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। এটা হচ্ছে ডিভা সিক্রেটের বডি ইমালশন ফর বডি ব্রাইটেনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। এই প্রোডাক্টটি বেসিক্যালি কাদের জন্য? যারা হচ্ছে আমরা স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে চাই, গ্লোয়িং করতে চাই, তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই প্রোডাক্টটি। যাদের স্কিনটা রোদে পুড়ে কালচে হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই কিংবা স্কিনে ট্যানিং আছে, স্কিনটা অনেক বেশি রাফ হয়ে গেছে, তোমাদের স্কিন টোনটা ব্রাইট করা প্রয়োজন, তারা হচ্ছে ডেফিনেটলি এই প্রোডাক্টটিকে ট্রাই করতে পারো। এটা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য খুব ভালো একটি লোশন। এটা যেমন আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে, ঠিক তেমনই এটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এবং এটা আমাদের স্কিনে খুবই ভালো একটা ময়শ্চারাইজিং এফেক্ট দেয় এবং ডিপলি ময়শ্চারাইজ করে। এটা বেসিক্যালি স্কিনের ড্রাইনেস অ্যান্ড রাফনেস দূর করে, ইনস্ট্যান্ট স্কিনকে একটা ময়শ্চারাইজিং এফেক্ট দেয় এবং স্কিনটা দেখতে অনেক বেশি গ্লোয়িং লাগে। বাট এটা ইউজ করার পর স্কিনে কিন্তু অনেক বেশি ভারী বা অনেক বেশি তেল চিটচিটে ভাব দেয় না, এটা খুব সহজেই স্কিনের সাথে মিশে যায়, বাট একটু মাসাজের প্রয়োজন হয়। অ্যান্ড এটা হচ্ছে নিয়মিতভাবে যদি কেউ ব্যবহার করতে থাকে তাহলে দেখতে পাবে যে এটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে ডে বাই ডে অনেক ভালো কাজ করছে এবং এটা আমাদের স্কিনের কালচে ভাবকে দূর করে ফেলছে। সো এটা হচ্ছে যাদের বডি পার্টসটা তোমরা যারা ব্রাইট করতে চাও, যাদের মুখের তুলনায় হাত পা খুবই কালচে হয়ে গেছে, তারা ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। অ্যান্ড এটাকে অল স্কিন টাইপসে ইউজ করা যাবে, তোমার স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, সব ধরনের ত্বকে এটাকে ব্যবহার করা যাবে। তবে যাদের স্কিনে ক্ষত বা কাটা ত্বকে এটাকে ব্যবহার করবে না, সেন্সিটিভ ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করতে হবে এবং কারো কোনো যদি অ্যালার্জিটিক স্কিন হয়ে থাকে সেক্ষেত্রেও তুমি এটাকে অ্যাভয়েড করবে। আদারওয়াইজ তোমার স্কিন যদি নর্মাল টু ড্রাই, অয়েলি, কম্বিনেশন হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি এটা ইউজ করতে পারো। অ্যান্ড এই প্রোডাক্টের কোয়ান্টিটি হলো 220 ml এবং এটার প্রাইসটা হচ্ছে 395 টাকা। সো খুবই রিজনেবল প্রাইস এটাকে পাওয়া যায় এবং এই প্রোডাক্টটি হচ্ছে স্কিন ব্রাইটেনিংয়ের জন্য খুবই বেস্ট একটি প্রোডাক্ট। সো যে আপুরা আমার কাছে জানতে চেয়েছিলে যে স্কিনটা ফেসের তুলনায় বডি কালচে হয়ে যাচ্ছে, সেই জন্য স্কিনকে ব্রাইট রাখার জন্য কোন লোশন ইউজ করতে পারি, তার ডেফিনেটলি এই বডি ইমালশনটাকে ইউজ করতে পারো। এটা স্কিনের জন্য খুব পারফেক্টলি কাজ করে অ্যান্ড স্কিনের জন্য যথেষ্ট লাইট ওয়েট। এখন আসি এই প্রোডাক্টটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই লোশনটিকে তোমরা হচ্ছে ইউজ করার আগে বডি পার্টসটাকে অবশ্যই ভালোভাবে ক্লিন করে নিতে হবে জেন্টল ক্লিনজার দিয়ে। দেন ভালোভাবে ক্লিন করার পর এটাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোমরা এই বডি ইমালশনটিকে ইউজ করতে পারো। এভাবে তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে, কিছুদিন ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা আস্তে আস্তে অনেক বেশি ব্রাইট হচ্ছে এবং অনেক বেশি গ্লোয়িং লাগছে। সো আমি পার্সোনালি এটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করা। তোমরা যদি কেউ এটাকে ইউজ করে থাকো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তোমরা এটা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছো। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।